চট্টগ্রামের কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে তিনটি জলদস্যু বাহিনীর প্রধান সহ আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, উপকূলে জেলে ও লবণ চাষীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে নজরদারির এক পর্যায়ে শুক্র শনিবার টানা 48 ঘন্টা অভিযান চালিয়ে এই আট দস্যুকে আটক করা হয়। উদ্ধার করা হয় 7টি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র। আটক ডাকাত সর্দার গুরাকালু আত্মসমর্পণের পর আবারও দস্যুতায় ফিরেছিল। আদুল ইসলাম বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। চট্টগ্রাম কক্সবাজার এলাকায় সমুদ্র ও উপকূলে আবারও মাথা চাড়া দিচ্ছে জলদস্যু বাহিনী। জেলে ও লবণ চাষীদের উপর শুরু হয়েছে অত্যাচার, এমন সংবাদের ভিত্তিতেই জল ও স্থলপথে শুক্র ও শনিবার টানা অভিযান চালায় র‍্যাব। চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়া থেকে গ্রেপ্তার করা হয় তিনটি দস্যু দলের প্রধান সহ আটজনকে। আমাদের অভিযান আরো ত্বরান্বিত হবে, ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন যে এই অভিযানগুলো আমরা অত্যন্ত সোচ্চারভাবে করছি এবং যারা যারা এইসব পেশায় নিয়োজিত, যারা আমাদের জেলে ভাইদেরকে, চাষী ভাইদেরকে এভাবে জীবনে হুমকির মুখে ফেলে দিচ্ছে, জিম্মি করছে, অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাদের কাছ থেকে জেলেদের লুণ্ঠিত জাল ও একটি ট্রলার উদ্ধার করা হয়। এছাড়া পাওয়া যায় তিনটি ওয়ান শুটার গান, একটি দোনলা বন্দুক, তিনটি একনলা বন্দুক, 11টি গুলি ও 5টি দেশি ধারালো ছুরি। তিনজনই এক একটি গ্রুপকে তারা নেতৃত্ব দিত। এই তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের সহযোগী সহ সর্বমোট আটজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গুরাকালু, সে ইতিপূর্বে জলদস্যু হিসাবে আত্মসমর্পণ করেছিল, বাট পরবর্তীতে সে আবার পুরনো পেশায় ফিরে যায়। আটক প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি ও লুটতরাজের মামলা রয়েছে বলে জানায় র‍্যাব। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। অভিযান, এই জলদস্যু অভিযান।